আপনার তো এই যে 40টা প্রজেক্ট আপনি বলছিলেন তো এত বড় হচ্ছে প্রজেক্টে ওই পার তো আসলে কখনো আমরা দেখছি জায়গা জায়গা আছে বা কিছু জায়গা ভেঙে গিয়েছে তো এই ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন তো এই পারগুলি আমরা বছরের শেষে আমরা এগুলা পানি শেষে ফেলা দিই আচ্ছা মেশিন দিয়ে শেষার পরে আমরা গাড়ি নামাই সেখানে আমাদের এটা নিষেধ আছে মানে দুর্গাপুর এমন ভাবে পুকুর কাটছে যে কোথাও অনেক জায়গাতে আমরা যেখানে অনাবাদি জমি যেখানে ধান হয় না সেই জায়গাগুলো কাটছে কিন্তু অনেকে জোর জুলুম করে আপনার ওই ভালো ভালো জায়গা কাটছে এই জন্য আমাদের দুর্গাপুর ইউনো মহোদয় বিভিন্ন জায়গাতে পুকুর কাটতে দেয় নাই কিন্তু এই সংস্কারের বেলায় উনি ব্যাপক সহযোগিতা করে আমরা বিভিন্ন মেশিন বা বিদ্যুৎ বিভিন্ন দ্বারা পানি সেচ দিয়ে এখানে গাড়ি নামায় আমরা এই পুকুরের পাড়গোনান সম্পূর্ণ পুনরায় মেরামত করি এবং এই আরেকটা বিষয় আমরা জানি যে মাছ চাষের ক্ষেত্রে পানির যে পিএইচ ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বিষয়ে আপনি একটু বলেন আমাদেরকে মাছের চাষে সবচেয়ে ভালো হলো সেটা হচ্ছে পিএইচ আর অ্যামোনিয়া অ্যামোনিয়া হ্যাঁ এই দুইটা যদি আমি কন্ট্রোল করতে আমরা পারি তাহলে আমরা ভালো মাছ চাষ করতে পারব সেই ক্ষেত্রে আমাদের দুর্গাপুরের মৎস্য কর্মকর্তা সাহেব প্রতি মাসেই ওনারা আমরা তাদের সাথে যোগাযোগ করি ওনারা নিজে পুকুরে আসে এসে আমাদের পুকুরের পিএইচ অ্যামোনিয়া বিভিন্ন জিনিস তারা তাদের যন্ত্রপাতি আছে তারা পরীক্ষা করে কিন্তু আমি অনেক প্রশিক্ষণে চান্স পাচ্ছি সেখানে প্রশিক্ষণ দিয়েছি আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা সাহেবের সাথে সে আমাদেরকে সহজে পরীক্ষা করাছে কিন্তু বর্তমানে আমার একটু মানে এই যে পানির পিএইচ বা অ্যামোনিয়া তৈরি পরীক্ষার জন্য যদি সরকারের তরফ থেকে মৎস্য চাষীদেরকে যদি বিনে পয়সা বা পয়সা দিয়েই যদি এই জিনিসগুলো ব্যবহার করতে দেয় তাহলে আমরা খুব খুশি হব তো মাছের তো বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে রোগগুলো চিহ্নিত করেন বা কি কি ধরনের রোগ আছে আমাদের যারা কৃষক ভাইরা আছে যারা মৎস্য চাষী আছেন তারা তাদের জন্য আপনি একটু বলেন এগুলি আমরা প্রথম থেকে আমাদের লক্ষ্য হলো মাছ যখন আমরা পুকুর তৈরি করি মাছ ছাড়ি তখন থেকে আমাদের লক্ষ্য থাকে মাসের 15 দিন এক মাসের মধ্যে আমরা পুকুরে আইলে বা দেখলে বুঝতে পাই যে এই পুকুরে রোগ হবে রোগ তৈরি করার আগেই আমরা প্রতিষেধক কী কী দিলে যে ওষুধগুলো ব্যবহার করলে যেগুলো ব্যবহার করলে আপনার প্রতিষেধক হয় সেগুলো দিই দেওয়ার মাঝে অনেক সময় দেখা যায় যে আমরা অতিরিক্ত খাবার দিই এই খাবারের কারণে পুকুরের তোলাতে অনেক সময় আপনার ওই মাটি পচে যায় অ্যামোনিয়া হয় এগুলো হলে পারা দু একটা মাছ মারা গেলে সে মাছের গায়ে যদি কোনো লাল দেখতে পাই তাহলে আমরা দেখব যে মাছের কোনো পরজীবী যেগুলো মাছকে আক্রমণ করে বা মাছের রক্ত চুষতেছে তাহলে আমরা এগুলো দেখলেই বুঝতে পারি যে মাছটা পরজীবী আক্রমণ করছে যখন পরজীবীতে আক্রমণ করে তখন আমরা বিভিন্ন ভালো যেমন আপনার ডেল্টামাইথিন বিভিন্ন ওষুধ আমরা সেখানে ব্যবহার করি তো ভাই এরপর আমরা জানতে চাচ্ছি যে মাছে আপনারা কি মাছকে কি ধরনের খাবার খাওয়ান সব ধরনের খাওয়াই খায় তার মধ্যে হচ্ছে গমের ভুসি আপনার খোল বিভিন্ন প্রোটিন এগুলো খাওয়াই বর্তমান যুগে ডিজিটাল যুগ আসার পরে বিভিন্ন ফিড মিল তৈরি হয় মাছের উপর তারা ভালো মানের খাদ্য যারা তৈরি করে তারা বিদেশের সাথে তারা লেনদেন করে মানে মাল আমদানি করে যারা ভালো খাবার তৈরি সেই মানের খাবার গুলো আমরা ফিড খাওয়াই তো এটা খাবারটা কখন কখন খাওয়ান এই ফিডটি আমরা সকাল 10টার মধ্যে খাবার দিয়ে দিই একবারই কি দেন একবার দিই আর এই গুলশার জন্য যে গুলশা বা আপনার মাগুর মাছ যে জিওল মাছ আছে এদের জন্য আমরা সন্ধ্যার পরে সে জিরো খাবারটা যেটা ফিড পাওয়া যায় সে আলাদা খাবারটা আমরা সন্ধ্যার পরে দিই আমরা জানি বা শুনি যে সন্ধ্যার পরে আপনার এই গুলশা পাবদা আপনার জিওল মাছ মাগুর মাছ এই মাছগুলো সন্ধ্যার পরে খায় তখন আমরা এই খাবারটা সন্ধ্যার পরেও দিই অর্থাৎ মাছ ভেদে আপনারা খাবারটাকে বন্টন করে থাকেন বন্টন করে থাকি আচ্ছা এই যে আপনার এত বড় প্রজেক্ট তো এই এত বড় প্রজেক্ট দেখাশোনা করতে বা কোনো পরামর্শ নিতে তো আপনার মৎস্য কোনো কর্মকর্তার সহযোগিতা নিতে হয় তো উপজেলা পর্যায়ে যিনি আছেন আপনার তিনি কি এখানে নিয়মিত আসেন নাকি আপনার যখন প্রয়োজন হয় আপনি তাকে ফোন করে আনিয়ে নেন এখানে আমাদের দুর্গাপুরে মৎস্য কর্মকর্তারা এই যখন থেকে আমরা মৎস্য চাষ শুরু করি তখন থেকে ওনারা আমাদের সাথে সব সময় মোবাইলে এবং তারা মাসিক মিটিংয়ে বিভিন্ন প্রশিক্ষণে সব জায়গাতে তারা সকল কৃষককে সার্বিক সহযোগিতা করে আচ্ছা এবং ওরা আমরা যদি খালি ফর্ম দিই তাহলে ওরা আসে আর আমাদের যারা মাঠকর্মী আসে ওরা সব সময় প্রতিদিন সপ্তাহে তারা খোঁজখবর নেয় যে ভাই কী অবস্থা মাছের কী অবস্থা তারা সব সময় খোঁজখবর নেয় এবং আপনারা আজকে যেখানে আসছেন উনি এই সংবাদ পায় আমাদের দুর্গাপুরের
মৎস্য কর্মকর্তা সাহেব উনি নিজ ইচ্ছাতেই আমার এখানে উপস্থিত আছেন। আচ্ছা, তাহলে উনাকে আমরা একটু ডেকে নিই। হ্যাঁ, উনাকে ডেকে বলুন ভাই, আমাদের মাঝে আপনি আসছেন। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনি এখানে কাজ করছেন এবং এখানে দায়িত্বরত আছেন, মৎস্য চাষী যারা আছেন তাদেরকে আপনারা কি ধরনের সহযোগিতা করেন? পুকুর নির্বাচন থেকে শুরু করে বা কি পরামর্শ আপনারা দিয়ে থাকেন? আমরা পুকুর নির্বাচন থেকে শুরু করে পুকুর প্রস্তুতি এবং পুকুরের ধরন বুঝে মাছের যে প্রজাতি আছে, কোন পুকুরে কোন প্রজাতির মাছ ভালো হবে সে বিষয়ে আমরা চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকি। যেমন ধরেন, যে পুকুরে পানির গভীরতা কম থাকে সেই পুকুরে আমরা কম গভীরতায় যে মাছগুলো ভালো হয় সেই মাছের প্রজাতির একটা চার্ট লিখে দিই। আচ্ছা, আর যেখানে গভীরতা বেশি সেখানে আমরা যেটা সমন্বিত মাছ চাষ, বিভিন্ন প্রজাতির মাছ চাষ সেগুলোও বলি। আমাদের কার্প জাতীয় মাছের পাশাপাশি দুর্গাপুর উপজেলায় ব্যাপক পরিমাণে এখন দেশীয় প্রজাতির মাছ, বিশেষ করে গুলশা, ট্যাংরা, পাবদা, শিং, মাগুর, এই মাছগুলোর চাষ প্রতিনিয়ত হচ্ছে। এগুলো চাহিদাও তো বেশি বাজারে। হ্যাঁ, বাজারে চাহিদা বেশি এবং আমাদের যেহেতু এগুলা একসময় ন্যাচারাল যে সোর্সগুলো ছিল সেই সোর্স থেকে এই মাছ বাজারে আসতো, কিন্তু ন্যাচারাল সোর্সগুলো এখন বিলুপ্তির পথে, যে কারণে আমাদের এই প্রজাতিগুলোকে ধরে রাখার জন্য আমরা চাষিদের মাধ্যমে এগুলো কালচারের ব্যবস্থা করছি।